তাদেরকে প্রত্যেককে দেখলাম এই উত্তর দিয়েছেন, কিন্তু খুব কিছু জামাই খুব একটা সাহস তাহলে আপনার সাহস আপনারা কি মানে আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো প্রত্যেকটা মুক্তিযোদ্ধা নামের আগে বীর উপাধি ব্যবহার করার অধিকার কি? আমি মুক্তিযোদ্ধা কমান্ডারদের বলবো সারা বাংলাদেশে আবাস করুন, নামের আগে বীর উপাধি ব্যবহার করার অধিকার চাই চাই চাই। এই পার্লামেন্ট এবং মন্ত্রী পরিষদে এই বীর উপাধি ব্যবহার করার জন্য শেষ কর্তৃত্ব দেওয়া হবে। শান্তির জন্য সব রকম জঙ্গিবাদ উৎপাদ উচ্ছেদ ধ্বংস করে একে শুরু মিটপাটের জায়গা নেই। আর যদি সমৃদ্ধ বাংলাদেশ চান তাহলে নিজের শক্তিতে ওই পদ্মা সেতুর মতো উন্নয়ন সাধন করতে হবে, কিন্তু সেই সমৃদ্ধ বাংলাদেশের ওই সময় থাকতে হবে। জঞ্জালের ভিতরে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের কোন ভবিষ্যৎ জাতির জীবনে কিছু মুহূর্ত আছে যেখানে মিটপাট হয় না, যেরকম একাত্তরের মহাযুদ্ধ, একদিকে বাংলাদেশ আরেকদিকে পাকিস্তান, এখানে কোন মাঝামাঝি পথ ছিল না, এখানে কোন মিটপাট ছিল না, হয় উনি হারবে না আমি হয়তো তা আমার জন্য যেরকম পাকিস্তানকে রাজাকারদের পরাজিত করেছিলেন আধুনিক দেশ করতে শান্তিপূর্ণ দেশ করতে রাজাকার জঙ্গি আর সভ্য রাজাকারদের পরাজিত মহাভারা রাজাকার এবং রাজাকারের পাহাড়া ও জঙ্গিদেরকে সম্পূর্ণরূপে দমন উচ্ছেদ বিদায় করতে প্রতিবিধানের কেন্দ্র প্রকাশ করতেছে এই দেশের যারা দুর্গের স্থান